মোবাইলে লটারি জেতার টোপ, নতুন গাড়ির লোভে প্রতারিত দ্বাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায়। নজরনগরের বাসিন্দা ছাত্রের দাবি, কিছুদিন আগে অনলাইনে একটি মোবাইল ফোনের অর্ডার দেয় সে। পয়লা জানুয়ারি হাতে পায় ফোনটি, তারপর থেকেই আসতে থাকে একের পর এক SMS, যেখানে বলা হয় লটারিতে দামি গাড়ি জিতেছে ছাত্রটি। গাড়ি পেতে 12,800 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক পাঠানো হয়। বাড়িতে না জানিয়ে বন্ধুদের কাছে ধার করে সেই অ্যাকাউন্টে দফায় দফায় 2,14,500 টাকা জমা দেয় ছাত্রটি। কিন্তু আজও গাড়ি মেলেনি, শেষমেশ হাড়োয়া থানায় দায়ের হয় অভিযোগ। ওরা যা যে কথাগুলো বলছিল, কথার মাধ্যমে আমাদের কাছে গ্রাস হয়ে গিয়েছিলাম। বারবার একের পর একটা ডিমান্ড করে যাচ্ছিল, 2,14,500 টাকা দেওয়ার পরেও যখন ওরা ডিমান্ড করছিল, তখন আমাকে সন্দেহ হলো। আরও যেন কোনো বাবা মা, কোনো ছেলে যদি কাজ করে এরকম অন্যায় কাজ, এরকম বাবা মার পরামর্শটা নেয়, এটাই আমি সব ছেলেদের বলব। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে নম্বর থেকে SMS এসেছিল সেটি ঝাড়খণ্ডের। যে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছে সেই ব্যাংকের কাছেও চাওয়া হয়েছে তথ্য। ঘটনা এখনো কেউ গ্রেফতার হয়নি। ছাত্র দাবি, পুলিশে জানানোর পরেও টাকা চেয়ে ফোন আসছে, দেয়া হচ্ছে হুমকি। সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।